আপনাদের স্বাগত জানাই। আমি সূচনা, দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। উন্মুক্ত সীমান্তে নাশকতা রোধ করতে সিসিটিভি সংস্থাপন বিএসএফের। করিমগঞ্জে শীতবাড়িতে নিশি কুটুম্বের হানা, সিসি ক্যামেরায় বন্দি চুরির দৃশ্য। বুধবার থেকে কর্মবিরতিতে করিমগঞ্জ পৌরসভার সাফাই কর্মচারীরা। পাথারখান্দিতে পুলিশের অভিযানে জব্দ 5 কোটি টাকার হেরোইন। মেঘালয় কাণ্ড নিয়ে তদন্তের দাবি বিধায়ক কৃষ্ণেন্দু পালের। শিলচরে আগরকাট ভর্তি বাহন দুর্ঘটনাগ্রস্ত। বদরপুর থানায় ছোট ছোট শিশুদের জন্য খোলা হলো বিশেষ স্কুল। শিলংয়ে বাঙালি নির্যাতনের প্রতিবাদে সাংমার উত্তলিকা দাহ যুব কংগ্রেসীদের। করিমগঞ্জ পুলিশ পুনরায় জব্দ করল 5 কোটি টাকা মূল্যের হিরোইন। গোপন সূত্রের ভিত্তিতে জানা গেছে, আসিমগঞ্জ আনিপুরের রাস্তায় পুলিশ AS11E C0399 নম্বরের একটি টাটা ডিআই গাড়ি থেকে জব্দ করে 52টি সাবানের প্যাকেটে করে আনা হেরোইন। গাড়ির ভেতরে থাকা কিছু গোপন চেম্বারের ভিতরে করে আনা হয়েছিল ড্রাগসগুলো। 52টি সাবানের প্যাকেটে ছিল 676 গ্রাম সন্দেহজনক হেরোইন। পুলিশের কাছে গোপন সূত্রের ভিত্তিতে খবর ছিল যে মিজোরাম থেকে একটি গাড়িতে করে ড্রাগস করিমগঞ্জে নিয়ে আসা হচ্ছিল। সেই মর্মে পুলিশ রাতাবাড়ি থানা এলাকায় উৎপেতে বসেছিল। যদিও গাড়িটি ব্যারিকেড অতিক্রম করতে সক্ষম হলেও পুলিশ গাড়িটির পেছনে ধাওয়া করলে গাড়িটি আসিমগঞ্জ এলাকায় এসে একটি দেওয়ালে ধাক্কা মারলে পুলিশ এসে গাড়িটি আটক করলে গাড়ি থেকে 52টি সাবানের প্যাকেট থেকে 676 গ্রাম সন্দেহজনক হেরোইন জব্দ করে করিমগঞ্জ পুলিশ। কিন্তু গাড়িতে থাকা সরবরাহকারীরা পুলিশ আসার পূর্বেই পালিয়ে যেতে সক্ষম হয়। অন্য রহিম বলবো স্যার দেখলাম আছে এটা ইনসিডেন্ট ইনফরমেশন আছে যে আমাৰ এডিশনাল এসপি হেডকোয়ার্টার স্যার এটা ইনফরমেশন আছে যে এখন গাড়ি আমাৰ রাতাবাড়ি বঠাকালি হৈ আহি আছে বুলি। সেই মতে আমি বিভিন্ন জায়গাত নাকাচিং লগাইছিলোঁ আৰু নাকাচিং লগাই আমি গাড়িখন পিছত গম পালোঁ এইটো বঠাকালি ৰাস্তা দি আহিছিলে বুলি। আমি ফলো কৰি আহি পিছত এডিশন স্যারে গাড়িখন আগবাঢ়ি ধৰি দিলে। আমি প্ৰায় 52 কেছ আমি ৰিকভাৰ কৰিছোঁ। ইয়াৰ বজাৰ মূল্য প্ৰায় 5 কোটি হ'ব। মালখিনিত গাড়ীৰ দৰজা আছিলে, তাৰপিছত মিউজিক ছিষ্টেম আছিলে, তাৰপিছত আৰু এই আমাৰ হেৰি আৰু পেকেট কেইটামান আছিলে, পেকেটৰ ভিতৰত ভৰাই আনিছিলে। ৱাইপছ পেকেট আছিলে। এটা ঘৰৰ ৱাল ভাঙিছে, কেনেকুৱা ভাঙিলে স্যার? গাড়িখন খেদি আহোঁতে আমি যেতিয়া খেদি আহিছোঁ তেতিয়া গাড়িখন মানে পলাব জেগা নাপায়, ৱাল ভাঙি তেওঁলোক পলাই গৈছিল। নিশি কুটুম্ব দলের হানা, প্রণামী বাক্স চুরি। সোমবার করিমগঞ্জে নিশিরাতে শিববাড়ি রোড স্থিত শিব মন্দিরে ঘটে এক ভয়ঙ্কর দুর্ঘটনা। শিব মন্দিরের পেছনের দেওয়াল অতিক্রম করে চোর মন্দিরের ভেতরে প্রবেশ করে। চোর মন্দিরের তালা ভাঙার চেষ্টা করে, তবে তালা ভাঙতে ব্যর্থ হওয়ার ফলে বাইরে থাকা দুটি প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাটি তলিয়ে দেখছে এবং তদন্ত অব্যাহত রেখেছে। সঙ্গে চুরির দৃশ্য সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে। আমি সকালবেলা উঠছি ঘুম থেকে, ঘুম থেকে উঠি আমি দেখছি যে আমার দরজা তালা খোলা লাগাইলে, আমি খোলা লাগাইলে দেখি আমি তো অনেক সুর আইছে। আমি ইয়ার সাইডের দিক চাইছি, সাইডের দিকে সুখ মন্দিরে গেছিলাম, এগিয়ে সিসিটিভি চেক করলাম, সিসিটিভি ক্লিয়ার চেক করে দেখি পিছন সাইডে আইছে, মানে সামনের সাইডে গলি দিকে আইছে। গলি দিকে উঠি আইয়া সবে প্রণায় গাছ চলে গেছে, আর সাপাটা দিক বৃহৎ এটা প্রণায় গাছ চলে গেছে।
गतकाल के रे मंदिर जो छोटो एक मंदिर शिव मंदिर आई मंदिर थे प्रणामी बक्स एवं शिकल मंदिरटार लक छो तला मारा छो ये भेगे अपना शिकल सह भेगे प्रणामी बक्सटा नहीं सकाले प्रणामी बक्स बाहरी एक प्रणामी बक्स प्रणामी बक्स दूटा प्रणामी बक्स नहीं जाए अनुमानित दुर्गा पुजो कल पुजो पूरा ये तो धारणा प्राय पंद्रह बीस हज़ार टाक मत थकने तो सन्दे नहीं पुलिस के डेके पुलिस इसे पुलिस इनकोरि कर पुलिस सार्फेट कर जो सत्य पारे फुटेज थे पुलिस सन्देह तरह कर राज्य मध्य प्रथम करीमगंज पुलिस शुरू कर लो एक अभिनव प्रयास बदरपुर थाना छोट छोट छात्र छात्री खुले देवा हलो एक विशेष धरनेर विद्यालय रंगीन फिता केटे विद्यालय शुभ उद्बोधन करें करीमगंजेर पुलिस सुपार पद्मनाभ बड़ुआ एवं बदरपुर थानार ओसि चंदन गोस्वामी उद्बोधन करे पुलिस सुपार बोलें एक विद्यालय विभिन्न विषय छोट छोट छात्र छात्री शिक्षा देवा हबे आर्ट एंड क्राफ्ट योगा स्पोर्ट्स एक्टिविटीज मुवि शो स्किल डेवलपमेंट এই বিদ্যালয়টি প্রতি রবিবার সকাল 7টা থেকে 9টা পর্যন্ত চলবে পুলিশ সুপার বলে এই বিদ্যালয়ের মাধ্যমে ছোট ছোট ছাত্রছাত্রীদের সাথে পুলিশের একটি ভালো সুসম্পর্ক গড়ে উঠবে এটি একটি অভিনব প্রয়াস করিমগঞ্জ জেলা তথা আসামের ভিতরে প্রথম বদরপুর থানায় শুরু করার কারণে বদরপুর থানার ওসি চন্দন গোস্বামীকে অভিনন্দন জানান পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া প্রধান উদ্দেশ্য সেইটোৱে আমি শিক্ষা দীক্ষা যেটো আমাৰ ট্ৰেডিচনেল বা ইনষ্টিটিউচনেল এডুকেশ্যন আছে তাত পাই আহিছে কিন্তু যিসকল ল'ৰা ছোৱালী এইটো সুবিধা পাই অহা নাই যিবিলাকে ভাল স্কুল যোৱা নাই গভমেণ্ট স্কুলত কিছুমান ফেচিলিটি নাই য়োগা বা আৰ্ট ক্ৰাফ্ট এইবিলাক নাথাকে বা আমি মুভি শ্ব'ৰ ব্যৱস্থা কৰি দিওঁ মানে অডিঅ' ভিজুৱেল যিবিলাক আমাৰ লাৰ্ণিং ইকুইপমেণ্ট যিবিলাক থাকিব আজিৰ যিহেতু আমাৰ কৰিমগঞ্জ আৰক্ষীৰ কাৰণে লগতে স্পেচিয়েলি বদৰপুৰ থানাৰ ষ্টাফৰ কাৰণে এটা বহুত ডাঙৰ ভাল দিন কাৰণ আজি আমাৰ মানে অচি বদৰপুৰ ইন্সপেক্টৰ চন্দন গোস্বামীৰ উদ্যোগত আজি বদরপুর থানার ভিতরতে একটা কিডস জোন আমি মুক্তি করেছো মোক মাতি আনিছিল অসি বদরপুরে লগতে আমার বদরপুর অঞ্চলরে গণ্যমান্য ব্যক্তি আর লগতে স্কুলস আর কলেজের টিচার্স আর কিছু স্টুডেন্টসও আহিছিল একটা কিডস জোন মুক্তি করা হয়েছে কিডস জোনের উদ্দেশ্যটো এনেকুৱাই যে মানে একটা স্পেসিফিক কর্নার একটা বনাইছে গোটে থানাখনের ভিতরতে থার্ড ফ্লোরত যত মানে যিকোনো মানে ক্লাছৰ বা যিকোনো এৰিয়াৰ ল'ৰা ছোৱালী আহি পেলাই প্ৰতিটো সোমবাৰে মানে দেওবাৰে দেওবাৰে ৰাতিপুৱা দুই ঘণ্টাৰ কাৰণে এটা পাৰ্টিকুলাৰ ক্লাছ লোৱা হ'ব ক্লাছত আমাৰ নিয়াৰ বাই যোনবিলাক স্কুলছ বা কলেজ আছে তেওঁলোকৰ টিচাৰ্ছ আহিব তেওঁলোকে আৰ্ট হওক য়োগা হওক বা তেনেকুৱা বিভিন্ন ধৰণৰ এনেই আৰু জাষ্ট ফৰ মানে ৰিক্ৰিয়েশ্যনেল পাৰ্পাজেছ এটা ক্লাছ ল'ব য'ত যাৰে ইচ্ছা ষ্টুডেণ্টছে আহি পেলাই জইন কৰিব পাৰিব এইটো এতিয়া মোষ্টলি 10-11-12 বছৰ সেইটো লিমিটলৈকে ৰখা হৈছে এই স্পেচটোত আৰু সেইটোৰ কাৰণে আমাৰ মানে বদৰপুৰ আৰক্ষীৰ তৰফৰ পৰা অচিয়ে নিজৰ ইনিচিয়েটিভত বিভিন্ন যি যি মানে বস্তু ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰেলি যি যি জৰুৰী হয় মানে ছাপোজ এৰিয়া ক্লাছৰুমৰ এৰিয়াটো হওক বা লগতে হোৱাইট বোৰ্ডছ হওক বা টেবুলছ চেয়াৰ্ছ বা যিবিলাক সঁজুলি লাগিব ক্ৰেয়নছ হওক আৰ্ট পেপাৰ হওক সেইবিলাক সকলোখিনি প্ৰভাইড কৰিব আৰু এইখিনি লগতে মানে লোকেল পাব্লিকৰ কলাবৰেশ্যনত এইটো চলাই থাকিব আৰু এইটো অকল এদিনীয়া কাৰ্যসূচী বুলি নহয় এইটো প্লেন
ট্ৰেণ্ডটো এনেকুৱাই যে এইটো এভৰি চানডে চলি থাকিব, আগলৈও সদায় চলি থাকিব। আৰু এইটোৰ মূল উদ্দেশ্য যোনটোৱে হৈছে যে আমাৰ পুলিচ পাব্লিকৰ কোঅপাৰেশ্যনটো বঢ়োৱা, প্লাছ গোটেই আমাৰ থানাখনো চাইল্ড ফ্ৰেণ্ডলি এটমছফিয়াৰ এটা ডেভেলপ কৰা, যাতে কোনো মানে কোনো ধৰণৰ কেটেগৰীৰ মানুহে, ই মানে বয়সীয়াল মানুহ হওক হওক বা ল'ৰা ছোৱালী হওক বা উইমেন হওক বা কোনো ধৰণৰ কেটেগৰীৰ মানুহে যাতে থানাখনলৈ আহিবলৈ যাতে ভয় নাখায়, এটা ফ্ৰেণ্ডলি এটমছফিয়াৰ এটা গঢ়ি তোলে, সেইটো এটা বহুত ডাঙৰ মানে ষ্টেপ এটা লোৱা হৈছে। আৰু মই আমাৰ অ'চি বদৰপুৰক শুভেচ্ছা জনাইছোঁ এনে এটা পদক্ষেপ লোৱাৰ বাবে, আৰু আশা কৰিছোঁ যাতে আগলৈও এইটো বহুত দিনলৈ বহুত ছাকচেছফুলি এইটো চলি থাকে। শিলংয়ে বাঙালি নির্যাতনের প্রতিবাদে শিলচরে প্রতিবাদ সাব্যস্ত করল যুব কংগ্রেস, পোড়ানো হল মুখ্যমন্ত্রী কংরাড সাংমার কুশপুতুল। শিলংয়ে বাঙালি নির্যাতন নিয়ে এবার সরব হল শিলচর যুব কংগ্রেস। বুধবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে এক প্রতিবাদী মিছিল শুরু করে, ক্লাব রোড পয়েন্ট এসে রাস্তা অবরোধ করে মেঘালয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে প্রতিবাদকারীরা। সেখানে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকাও দাহ করা হয়। বাঙালি নির্যাতনের তীব্র বিরোধিতা করে বক্তব্য রাখেন যুব কংগ্রেসের নেতারা। সেখানে নেডার আহ্বায়ক আসামের মুখ্যমন্ত্রীর হিমন্ত বিশ্ব শর্মার নামেও মুর্দাবাদ ধ্বনি চলতে থাকে। শিলংয়ে আবারও যদি বাঙালিদের নির্যাতিত হতে হয় তাহলে পুরো আসাম জুড়ে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন বলে জানান যুব কংগ্রেসের নেতৃবৃন্দরা। গত 29 তারিখে দেখেছি যেভাবে বাঙালিদেরকে খাসি স্টুডেন্ট ইউনিয়নরা যে যেখানেই থাকে না কেন বাঙালিদেরকে ধরে যেভাবে এনস্থা করেছে, মারামারি করছে, এটার তীব্র ভাষায় আমরা গড়িয়ানিতে নিন্দা জানাই। আমরা প্রশ্ন করতে চাই বিজেপি সরকারকে যে শিলংয়ে মেঘালয়ে যে বিজেপি শাসিত সরকার আর আমাদের নেডার চিফ মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা এই ইস্যুটা নিয়ে এখন পর্যন্ত মুখ বন্ধ করে কেন রয়েছে। আমরা দাবি জানাই অতি সত্তর বাঙালিদের নিরাপত্তা দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য, নয়তো যুব কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। আমরা আগামী দিনে জেলাশাসককে একটা স্মারকপত্রও জমা করে দেবো, যাতে শিলংয়ে থাকা ব্যবসায়ীরা, বাঙালিরা যারা ওই জায়গায় রয়েছেন, যারা ওই জায়গায় নিজের জীবনযাপন করছেন, তাদেরকে ন্যূনতমভাবে সিকিউরিটি দেওয়া প্রদান করা হোক। আর আগামী দিনে যদি এইভাবে যদি বাঙালিদেরকে হেনস্থা করা হয় তাহলে আমি বলতে চাই যুব কংগ্রেস চুরি পরে বসিনি এখনও। যুব কংগ্রেস মাঠে নামবে, যুব কংগ্রেস দেখাবে বাঙালি স্বার্থে কীভাবে লড়াই করতে হয়। আজকে আমরা কনরাড সাংমার পুষ্পতলিকে দাহ করি, আর আগামী দিনে আমরা কনরাড সাংমাকেও বলতে চাই যে বাঙালিদেরকে নিরাপত্তা দেওয়া ওনার জিম্মেদারি। কারণ আমরা বরাকবিলিতে অনেক খাসি মানুষরা রয়েছে, আমরা যদি ভাতৃত্ববোধ, যদি শান্তি সম্প্রীতি বজায় যদি সবের সাথে আমরা থাকতে পারি তাহলে ওই জায়গায় অল্প সংখ্যা বাঙালিদেরকে কেন হেনস্থা করবে, কেন মারামারি করবে। এবারে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা, করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও, আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস।
আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9955709784। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03-843-273151। মোবাইল নম্বর 7086376822। 9401132529। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় সদা প্রস্তুত। প্লাস্টিকের বিভিন্ন সম্ভার নিয়ে টিএ এন্টারপ্রাইজ হাজির আপনাদের শহর করিমগঞ্জে। এখানে ঘরের নিত্য প্রয়োজনীয় সামগ্রী অতি সুলভ মূল্যে পাওয়া যায়। তাছাড়াও হকিংস, প্রেস্টিজ, মিল্টন, লাপোলা সহ বিভিন্ন নামি দামি কোম্পানির জিনিস অতি সুলভ মূল্যে পাওয়া যায়। তাই আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের বিপণী টিএ এন্টারপ্রাইজ, পাথারকান্দি রোড, করিমগঞ্জ। যোগাযোগের নম্বর 7002334203, 9678063751। উন্মুক্ত সীমান্তে নাশকতা রোধ করতে সিসিটিভি সংস্থাপন বিএসএফের। করিমগঞ্জ শহরের পাশ দিয়ে কুশিয়ারা নদী বয়ে গেছে, যা ভারত বাংলাদেশ সীমান্ত হিসাবে পরিগণিত। প্রায় 13 বছর থেকে উন্মুক্ত অবস্থায় রয়েছে শহর সংলগ্ন সীমান্তটি। সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফ এর পক্ষ থেকে 15টি সিসি ক্যামেরা নদীর ধারে সংস্থাপন করা হয়েছে, যা দিনরাত সীমান্তে নিরীক্ষণ করতে থাকবে। ক্যামেরা সংস্থাপনের ফলে উন্মুক্ত সীমান্তের পাশে বসবাসকারী জনগণরা সুরক্ষিত থাকবেন বলে অভিমত ব্যক্ত করেছেন।
বাংলাদেশ কমন যদি আমার ডিপার্টমেন্ট সাতকুণ্ডা ডিপার্টমেন্ট কাজ করে আর ভালো এই সিসি ক্যামেরা বোঝানোর জন্য আমরা বিএসএফকে ধন্যবাদ দেই, আমরা সুরক্ষিত আছি এইটাতে, কারণ অনেক সময় বাংলাদেশ থেকে লোক আসে এখানে, সাঁতার দিয়েও আসে, নৌকায় আসে, এটাও কোনো হবে না, এরা একবারে ক্যাম্প থেকে বসেই দেখে দেখে নিতে পারবে, কোনো বিএসএফ হয়ে গেছে সুরক্ষা থাকে, এই জন্য বিএসএফকে ধন্যবাদ। আর সঙ্গে আমরা যদি কাটাতারের ভেড়াটা হয়ে যায় আমরা আরও সুরক্ষিত থাকি। আপনারা তো দেখছেন, আপনারা আসছেন নদীর বাঙ্গনটা দেখছেন, এখান থেকে জনমন্দির পর্যন্ত অবস্থা একই খারাপ। যেমন আমাদের ইয়েন্ডির বাঁধ যেটা আছে পাকার বাঁধ, এটার অবস্থা ওটা খারাপ, কোনো কোনো জায়গায় ওরা ভাঙন দিয়ে সিমেন্টের বস্তা দিয়ে রাখছে, ওটা আমার আর ফ্লাডের সময় মানে জলের সময় আমাদের খুব বিপদ হয়ে দাঁড়ায়, রাত্রে আমাদের ঘুম আসে না, রাত্রে আমাদের নিজেও এটা পাহারা দিতে হয়। ফ্লাড কন্ট্রোলকে বলা সত্ত্বেও এরা কেয়ার নিচ্ছে না। হ্যাঁ, তারপরে দুইটা সুইচ গেটের আমরা ডিমান্ড দিয়েছি আজ থেকে অনেক দিন থেকে, অনেক বছর থেকে, সুইচ গেট দুটো আমাদের দিচ্ছে না, না দেওয়া আমাদের এই চরবাজার এলাকা অনেক অসুবিধায় আছে, কারণ আমরা এখানে একটা ইম্পর্টেন্ট জায়গাতে আছি, এখানে আমরা হোলসেল মার্কেট, যদি একটা অ্যাক্সিডেন্ট হয় আস্তা বাজার ডুবে যাবে, আস্তা করিমগঞ্জবাসী কোনো জিনিসপত্র পাবে না, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় বস্তাগুলো হয়ে যায়। মেঘালয়ে বসবাস করা ও জনজাতি মানুষকে যেভাবে হামলা করা হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে এবার এই ঘটনার তদন্ত দাবি করলেন পাথারকান্দির বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পাল, এমনকি এর তদন্ত এনআইএর হাতে অর্পণ করার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি পাহাড়ি রাজ্যে বেকারত্ব বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পথচারী ও বাইক স্কুটি চালককে যেভাবে মারধর করা হয়েছে এর তীব্র নিন্দাও করেছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। শুধু তাই নয়, ঘটনার বিস্তারিত তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে একটি চিঠিও প্রেরণ করেন তিনি। ওই চিঠিতে তিনি উল্লেখ করেছেন, গত কয়েকদিন শিলংয়ে ও জনজাতির উপরে বিনা কারণে যেভাবে হামলা করা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক বলে মনে করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এটা শুধু যে 28 অক্টোবরের যে ঘটনা এটা শুধু নয়, এর আগে অনেকবার হয়েছে যে মেঘালয়ে কাজের সন্ধানে আমাদের বরাক উপত্যকা হোক বা বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোক আসেন টু আর্ন দেয়ার লাইভলিহুড, রুজি রোজগার করার জন্য ওনারা নর্থ ইস্টের বিভিন্ন প্রান্তে গিয়ে থাকেন। আর বিশেষ করে দেখা যাচ্ছে যে পার্টিকুলারলি পলিটিক্যালি হোক বা কোনো ধরনের কি মানে এটা ইনভেস্টিগেশন হলে বেরিয়ে আসবে যে নন ইয়ে যারা ট্রাইব যারা ওনাদের উপর বিশেষভাবে এই আক্রমণগুলো হচ্ছে, যেমন অ্যাসামিস, বেঙ্গলি, বিহারি, মারোয়ারি, পাঞ্জাবি যারা এখানে আছেন, কোনো না কোনো দিন মানে পার্টিকুলারলি এটা ন্যাচারাল একটা ইয়ে হয়ে গেছে যে কন্টিনিউয়াস এটা চলছে। আমার কাছে লাগছে যে উত্তর পূর্বাঞ্চলকে একটু শৃঙ্খল একটা পরিবেশ যদি সৃষ্টি করার যে অপপ্রয়াস একটা গ্রুপ করছে, তার থেকে যাতে কীভাবে আবার উত্তর পূর্বাঞ্চলের শান্তিটা
যাতে বজায় থাকে তার জন্য একটা বড় এনকোয়ারির প্রয়োজন। তাই আমি এনআইএ এনকোয়ারি হলে টোটাল কি উদ্দেশ্যে এগুলো চলছে এটা বেরিয়ে আসে। এবং উত্তর পূর্বাঞ্চলে বর্তমান সময়ে যেভাবে ফাস্ট ট্র্যাকে যেভাবে ডেভেলপমেন্ট চলছে, এই ডেভেলপমেন্টকে ব্যাহত করার জন্য একটা গ্রুপ সক্রিয় রয়েছে। তাই এই ডেভেলপমেন্ট যাতে আরও বেশি ত্বরান্বিত হয় এবং উত্তর পূর্বাঞ্চলে উন্নয়ন হলে সমগ্র ভারতবর্ষের উন্নয়ন হবে, তাই বিশেষ করে আমি মনে করি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন যাতে আরও সুন্দরভাবে ত্বরান্বিত হয় তার জন্য সবার সহযোগিতা কামনা করছি। আর বিশেষ করে সামনে মেঘালয়ের ইলেকশন আছে, তাই পলিটিক্যালও হতে পারে, তাই আমি ইনভেস্টিগেশন দাবি করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের, ওনার কাছে আমি একটা মেমোরেন্ডাম পাঠিয়েছি। তো অনেক বলছেন যে এটা মেঘালয়ের সাবজেক্ট কেন আসামের মুখ্যমন্ত্রীকে আপনি দিলেন, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি ন্যাডার আহ্বায়ক, তাই ওনার কাছে আবেদন করছি। এবং আমার দৃঢ় বিশ্বাস যে একটা উনি একটা শক্ত পদক্ষেপ নেবেন যাতে সমগ্র উত্তর পূর্বাঞ্চল। বুধবার থেকে কর্মবিরতিতে করিমগঞ্জ পৌরসভার সাফাই কর্মচারীরা। করিমগঞ্জ পৌরসভার অন্তর্গত সাফাই কর্মচারীরা বিগত 22 মাস থেকে তাদের মাইনে না পাওয়ায় বুধবার থেকে কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা শহরের কোথাও সাফ সাফাই করবে না যত সময় পর্যন্ত সরকার বা করিমগঞ্জ পৌরসভা তাদের টাকা মিটিয়ে দেবে না, ততদিন পর্যন্ত উনাদের কর্মবিরতি বহাল থাকবে। এছাড়াও উনারা বলেন যে কর্মবিরতির সময় নতুন কেউ আবর্জনা পরিষ্কার করতে আসলে তাদেরকেও কাজ করতে দেবে না বলে হুঁশিয়ারি প্রদান করেন তারা। আমরা সাফাই কর্মচারী আছি, মানে কালকে থাকি আমরা স্ট্রাইকও বইছিমু, আর আমরা মানুষ কেউ বাইরে হতো না কাজ করার, মানে একটা যেটা মানে কাগজের টুকরা এটা পরিষ্কার করতাম না। আমরা মানে 22 মাস হিসেবে বেতন নাই, আর সরকার তাকে একই বিনতি আছে কি আমরা মানে একটু ইয়ে করতে হেল্প করতেছি। কালকে থাকি বলি हम सफाई कर्मचारी कल से स्ट्राइक करने जा रहे हैं, और कल से कोई काम पे बाहर नहीं निकलेगा, और जो कोई निकलेगा उसको हम रोकेंगे और किसी को सफाई करने नहीं देंगे। और पता नहीं किस दिन हमारी मांग पूरी होगी, जिस दिन हमारी मांग पूरी होगी उसी दिन हमारी स्ट्राइक खत्म होगी। किस लिए आप लोगों का स्ट्राइक? वेतन को लेके हमारा स्ट्राइक चल रहा है। कितना दिन से नहीं मिल रहा है? 22 महीना हो गया हमें वेतन नहीं मिल रहा, तो हम लोग स्ट्राइक करने जा रहे हैं। और वेतन बढ़ाने के लिए भी 5000 हमारा वेतन है, तो उससे हमारा घर संसार नहीं चल रहा, इसलिए हम लोग वेतन बढ़ाने का भी मांग किया है। तो आप लोगों का कितना आदमी है जो नहीं काम पे नहीं आएंगे? 60 जन है, तो 60 जन नहीं आएंगे काम पे। अगर कोई निकलने भी चाहे तो हम लोग रोकेंगे उसको। अगर सरकार ने दूसरा किसी आदमी को लेके आएंगे तो आप लोग क्या करेंगे? हम लोग रोकेंगे उसे। শিলচর রংপুরে আগরবতী ওয়াগনার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত, আহত 2 জন সরবরাহকারী। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থানায় নিয়ে যাওয়ার পর রহস্যজনকভাবে গাড়ি থেকে উধাও হয়ে যায় আগরকাঠ। আগরকাঠ বোঝাই করে দ্রুত গতিতে জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পতিত হল এক ওয়াগনার গাড়ি। শিলচর মণিপুর জাতীয় সড়কের রংপুরে সংঘটিত হয়েছে এই দুর্ঘটনা। রাস্তার পাশে থাকা একটি গাড়িতে দ্রুত গতিতে এসে ধাক্কা দেয় আগর বোঝাই করা AS10F2693 নম্বরের একটি ওয়াগনার গাড়ি।
দুর্ঘটনার ফলে গুরুতর আহত হয় ওয়াগনার গাড়িতে থাকা দুই সরবরাহকারী যুবক। ঘটনার পর স্থানীয় জনগণ আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে তল্লাশি চালিয়ে স্থানীয় জনগণ উদ্ধার করে প্রচুর পরিমাণের আগর কাঠ। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে শিলচর ট্রাফিক ব্রাঞ্চের ASI গিয়াসুদ্দিন তার দলবল নিয়ে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত বাহন সহ আগর কাঠগুলো জব্দ করে শিলচর সদর থানায় নিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি থানায় নিয়ে যাওয়ার পর রহস্যজনক গাড়িটি থেকে উধাও হয়ে যায় আগর কাঠগুলো। ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হওয়ার সাথে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উত্থাপন হয়েছে। অন্যদিকে ঘটনা সম্পর্কে ট্রাফিক ইনচার্জের সাথে ফোনে যোগাযোগ করা হলেও তিনি এই বিষয়ে অজ্ঞাত বলে সংবাদ মাধ্যমকে জানান। একটা অল্টো গাড়ি খারাপ আছে, শিলচর থেকে এখানে খারাপ হয়েছে, মালা ছিল গাড়ির মধ্যে অল্টো গাড়ি একটা, আর লক্ষ্মীপুর থেকে একটা ওয়াগানের গাড়ি আইয়া লেফট সাইডের গাড়িটার ধাক্কা মারি দিছে, পুরো সামনাসামনি মুখোমুখি একটা ধাক্কা মারছে, মারিয়াও তো দুইজন সামনে মানুষ জখম হয়েছে, জখম হওয়ার পরে অ্যাম্বুলেন্সে আমরা সব মানুষ যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা উঠাইয়া দিছি। তারপরে আর ওয়াগানের গাড়ির দুইজন মানুষ আসলো, লক্ষ্মীপুর থেকে আওয়াজ আসলো, এটা হলো করিমগঞ্জের গাড়ি, গাড়ির মধ্যে আসলো তার মধ্যে আগর আসলো, তারা বুঝে আগরও খারবার করে, এগুলো আগর আসলো ওই কতটা আনুমানিক দুই তিন বস্তার মধ্যে আসলো। আচ্ছা, তো এটা তো আমার পুলিশে আমরা সঙ্গে দিলেছি, সব পুলিশে লইয়া গেছে গিয়া, আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।